সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহি নাজিল করা হয়েছে, জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا। আমরা আরো জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। وَأَنَّهُ ظَنَّ أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ আলা আল্লাহ কাযিবা। অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। মানুষদের মাঝে কতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইত, এতে করে যারা মানুষ তারা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। এই জিনরা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি। আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পেতে রাখা এক একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায়। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোন অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোন পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম,
পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারব না, না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম, কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ইমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব, যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আজাবে প্রবেশ করাবেন। হে রাসূল, তোমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগল। এদের তুমি বলো, আমি শুধু আমার মনিবকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে শরীক করি না। তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতি সাধনে যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না। তুমি তাদের বলো, কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে? তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাব না। فإن له نار جهنم
إنما خالدين فيها أبدا আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেব? পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য। তুমি এদের বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামত দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলে সন্নিকটে না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী, তার সে অদৃশ্য জগতের কোন কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না। অবশ্য তার রসুল ছাড়া যাকে তিনি এ কাজের জন্য বাছাই করে নিয়েছেন, কিন্তু তার আগে পিছেও তিনি অতন্ত্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এ প্রহরা দিয়ে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়তের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। অথচ আল্লাহ তাআলা এমনি তাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সবকিছুর গুণতি তিনি অবগত রয়েছেন।